দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 44,000 কোটি টাকা দেনা নিয়ে বিপাকে পড়া সরকার এখনও সংকটের গভীরতা বুঝে উঠতে পারছেন না বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে পাওয়া সর্বশেষ হিসেবে দেশে উৎপাদনরত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা প্রায় 25,000 কোটি টাকা। পিডিবি পেট্রোবাংলার কাছে গ্যাস বিল বকেয়া রেখেছে প্রায় 8,000 কোটি টাকা। ভারতের আদানির কাছে বিদ্যুতের দাম বকেয়া পড়েছে 50 কোটি ডলারের মতো। জ্বালানি তেল আমদানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে বিদেশি সরবরাহকারীরা পাবে প্রায় 27 কোটি ডলার। আর বাংলাদেশে গ্যাস উত্তোলনকারী মার্কিন কোম্পানি শেভরন গ্যাসের দাম বাবদ পাবে 20 কোটি ডলার। এর বাইরে আরো কিছু খাতে বকেয়া রয়েছে। সব মিলিয়ে মোট দেনার পরিমাণ প্রায় 44,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে সরকার টাকার অভাবে বেসরকারি কেন্দ্রগুলোকে বিদ্যুতের দাম যথাসময়ে দিতে পারছে না, অন্যদিকে ডলারের অভাবে বকেয়া রাখতে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি কোম্পানিগুলোর পাওনা। আগামী মার্চে গরমের মৌসুম শুরু হচ্ছে, তখন বিদ্যুৎ কেন্দ্র চালাতে বাড়তি জ্বালানির প্রয়োজন হবে। আমদানি বাড়াতে হবে গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের। টাকার অভাব ও ডলার সংকটের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য পর্যাপ্ত জ্বালানি আমদানি করা যাবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হচ্ছে। জ্বালানির অভাবেই গত বছর গরমে বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন অনুযায়ী চালানো সম্ভব হয়নি। এতে ঢাকায় দিনে 2-3 ঘন্টা এবং গ্রামে 8-10 ঘন্টাও লোডশেডিং করতে হয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কিছু সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু করে ডলার পাওয়া যাচ্ছে যা দিয়ে বকেয়া শোধ করা হচ্ছে, বাকিটা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।